নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হ্যান্ড এডিন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আবারও আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন সমাহার নিয়ে এসেছি এবং প্রতিটি প্রশ্ন আপনাদের বিগত বছরে বিভিন্ন পরীক্ষা থেকে কালেকশান করা আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে প্রশ্নগুলোর মধ্যে কমন পাবেনই পাবেন হ্যাঁ তো এখানে প্রায় আজকে প্রায় দুশোর ওপরে কোয়েশ্চেন পরপর আমি পড়ে যাব আর তার সাথে তোমাদেরকে দিকে জানাবো হ্যাঁ যে তোমাদের প্রশ্নগুলো তোমাদের খাতায় যারা লিখতে পারছো লেখো পেট ব্যাচে যারা পড়ছো তাদের জন্য তো ফ্রিতে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু যারা পড়ো না তাদের উদ্দেশ্যে বলবো তারা আয়দার ভর্তি হতে পারো অথবা তোমরা তোমরা কানের মধ্যে এটা হেডফোন লাগিয়ে শুনে নাও ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি আছে কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে বিরোধ দেখা দিলে কার চূড়া কার সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেটা হচ্ছে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাগরিকত্বদের মানে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নির্দেশ বা লেখ হলো কি বন্দি প্রত্যক্ষীকরণ ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো শব্দের কম্পাঙ্কের একক কি। শব্দের কম্পাঙ্কের একক হল সাইকেল পার সেকেন্ড তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো বায়ুর তুলনায় হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ বেশি না কম বায়ুর তুলনায় হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ বেশি না কম সঠিক উত্তর হয়ে যাবে বেশি সিজিএল ও ওই সিজিএস ও এসআই পদ্ধতিতে তরঙ্গ একক কী সেন্টিমিটার ও মিটার নেক্সট প্রশ্ন কি আছে দেখো তেতোস্কোপ কমা স্পিকিং টিউব ও গ্রামোফোনে হ্যাঁ চোং প্রভৃতি শব্দযন্ত্রের কোন ধর্মকে কাজে লাগানো হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তেতোস্কোপ স্পিকিং টিউব গ্রামোফোন ইত্যাদিতে ব্যবহার করা হয় শব্দের প্রতিফলন ধর্মকে তারপর শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদর্ঘ তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদর্ঘ্য তরঙ্গ তারপর নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন দেখুন বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের রঙিন সংকেতলিপি কীরকম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর তোমাদেরকে বলবো যে সেশন ভালো লাগে এভরি মেম্বারকে বলবো এভরি স্টুডেন্টকে বলবো একটা করে লাইক দিয়েছেও ঠিক আছে আর অবশ্যই যারা নতুন আসছো চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলে শুধু পড়ানো নয় চাকরির খবরাখবর পরীক্ষার ডেটগুলো হ্যাঁ এবং তার সাথে আরও ইম্পর্টেন্ট কথা তথ্য দেওয়া হয় লাইভ ক্লাস করানো হয় সন্ধে রাত্রি সাড়ে আটটা থেকে সোমবার তোমার কি ডেট আছে মানে মঙ্গলবার আছে এদিকে তোমার শুক্রবার আছে রবিবার আছে এগুলো লাইভ ক্লাস করানো হয় ঠিক আছে সোমবারেও হয় নেক্সট আজ নেক্সট কী আছে দেখো শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ তাহলে অনুদর্গ তরঙ্গ আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারে রঙ হয় হলুদ রঙ আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারের রঙের সংকেত কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর তার কীরকম হলুদ রঙের সংকেত দেওয়া হয় আর লাইভ তারকে দেওয়া হয় বাদামি রঙের ঠিক আছে কোনো তরিত পরিব পরিবর্তনের প্রভাব মাত্রা বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয় কি রোজ বা যন্ত্র ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো একটি আদর্শ ভোল্ট মিটারের হ্যাঁ রোদ কীরূপ হওয়া উচিত একটি আদর্শ ভোল্ট মিটারের রোদ হওয়া উচিত অসীম তারপর ডায়োড ভাল ব্যবহৃত হয় এমন দুটি ইলেকট্রনিক যন্ত্র কি ডায়োড ভাল ব্যবহৃত হয় এমন দুটি ইলেকট্রনিক যন্ত্র হচ্ছে টেলিভিশন এবং রেডার ঠিক আছে তারপর দেখো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে তাপ ও তরিতের সুপরিবাহী দুটি অধাতু কি তাপ ও তরিতের তাপ ও তরিতে সুপরিবাহী দুটি অধাতুর নাম হলো গ্রাফাইট এবং গ্যাস কার্বন যে ধাতুকল্পের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় তার নাম কি তার নাম হচ্ছে আর্সেনিক রাষ্ট্রপতি নির্বাচনে পদ পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হবে রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর ন্যূনতম বয়স হবে ৩৫ বছর রাষ্ট্রপতি লোকসভায় ও রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্রপতি রাজ্যসভায় এবং লোকসভায় টোটাল ১৪ জনকে মনোনীত করতে পারেন তার মধ্যে দুজন হচ্ছে লোকসভায় বারোজন রাজ্যসভায় নেক্সট প্রশ্ন কি আছে দেখো তরিত ধনাত্মক অধাতুর নাম কী তরিত ধনাত্মক অধাতুর নাম হলো হাইড্রোজেন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় বারবার আসে স্টার মার্কস রাখো হ্যাঁ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সাইকো ক্লোবালা মিন ঠিক আছে সবথেকে ভারী অধাতু এবং সবথেকে হালকা ধাতুর নাম কি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট যারা বিগত বছরে পরীক্ষা দিয়ে এসছো তারা জানো সবথেকে ভারী ধাতুর অধাতু হলে কোনটা আয়োডিন এবং সবথেকে হালকা ধাতুর নাম কি লিথিয়াম ঠিক আছে তো তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো বাংলায় স্বদেশি আন্দোলনের সূচনা করেছিল যে বিপ্লবাদী তার নাম কি নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আছে বলছে যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভারী অধাতু কি হবে সবথেকে ভারী অধাতু হবে আয়োডিন এবং হালকা ধাতু নাম হলো কি বাংলায় স্বদেশী আন্দোলন বাংলায় স্বদেশী আন্দোলনের সূচনা করেছিল যে বিপ্লব সংগঠন তার নাম কি নেক্সট প্রশ্নটি আছে দেখো ওই যে সীমান্ত গান্ধীর অনুচরণ বা বাহিনীকে কি বলা হতো সীমান্ত গান্ধীর অনুচরণ বিন্দু বা বাহিনীকে বলা হলো লাল কুর্তা তোমাদের উদ্দেশ্যে বলি আমাদের একটা ম্যাথের বই দেখো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং বিগত ষোলো ষোলো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ করে আমরা এই ডেসক্রিপশানে দিয়েছি তো অবশ্যই পারলে ওটা কিনে নিও কারণ আমি এটুকু বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্সের বই থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কমন কিন্তু তোমরা পাবেই পাবে আর সব থেকে বড় জন্য হচ্ছে ওখানে কি নেই সব টপিক ওয়াইজ কভার করা আছে খেলা থেকে শুরু করে ঝড়ের নাম থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্ত রকম তোমার টপিক অনুযায়ী করা আছে আশা করি ওর বাইরে কিছু দেবে না আর বাকি থাকলে ম্যাথের বইটা প্লাস পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করা আছে শর্ট ট্রিক্সের মাধ্যমে তিরিশটা করে সাবিশটি অঙ্ক করা আছে তো সব থেকে বড় জিনিস হচ্ছে অঙ্কটা করলে তোমরা ওখান থেকে মিনিমাম কি এসআই কি কনস্টেবল কী আবগাড়ি তিনটে থেকেই তোমরা মিনিমাম পনেরো নম্বর কমন পাবে বুঝতে পেরেছ এইটুকু তো তোমাকে বলতে পারি দেখো কমন অবশ্যই পাবে কারণ ওখানে সব টাইপের অঙ্ক করানো আছে বুঝতে পেরেছো হ্যাঁ এবার রামসামের জায়গায় যদু মধু হতে পারে তাই নয় কি সেগুলো আলাদা কথা তো চেষ্টা করো নেওয়ার এমন কিছু না হ্যাঁ যে একশো টাকা মতো দাম পড়ে তো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে না হলে আমাদের যে অফিসিয়াল নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বরটাই যোগাযোগ করো বুঝতে পেরেছো যারা ভর্তি হবে তারাও এই নম্বরেই যোগাযোগ করো গান্ধী বাহিনীর অনুচরকে কি বলা হতো লাল কর্তা উনিশশো সালে সতেরোই অক্টোবর তাসখণ্ডে উনিশশো সালে সতেরোই অক্টোবর তাসখণ্ডে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন কে প্রশ্নটা দুরকমভাবে দিতে পারে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন কে মানবেন্দ্রনাথ রায় আর যদি বলে কত সালে সেটা হচ্ছে উনিশশো কুড়ি সালে এমন একটি ধাতু নাম করো যা অম্ল এবং খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কী থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম হলো হিলিয়াম নেক্সট প্রশ্ন কী আছে দেখো বলছে এমন একটি গ্যাসের নাম করো যা গন্ধ দ্বারা শনাক্ত করা যায় সেটা হচ্ছে অ্যামোনিয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আছে দেখো বলছে রকেট রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কি রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন ফেনল থ্যালিনযুক্ত অ্যামোনিয়াম হাইড্র জলীয় দ্রবণকে কি বলা হয় বিলীয়মান রং বন্ধুরা পরীক্ষা হলে এরকমভাবে দিয়ে দিয়েছিল একবার বিএসসি ক্লার্কশিপে যে বিলীয়মান রং তৈরি করতে কি কি দরকার হয় ফেনলথালিনযুক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো শিখদের মধ্যে খালসা প্রথা চালু করেন কে শিখদের মধ্যে খালসা প্রথা চালু করেন গুরু গোবিন্দ সিং ঠিক আছে আকবরের কবিপ্রিয় উপাধি কে দিয়েছেন কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন কাকে আকবর কবিপিয় কবিপ্রিয় উদাহরণ মানে উপাধি দিয়েছিলেন বীর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বারবার করে বলবো প্রতিটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী ছিলেন কে বেবাদল খাঁ ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী ছিলেন কে ওনার নাম হচ্ছে বেবাদল খাঁ পরীক্ষায় এই প্রশ্নটাও কিন্তু এসেছিল ঠিক আছে তারপর দেখো চৈতন্যদেব ভিক্ষা লাভ করেছিলেন কি চৈতন্যদেব ভিক্ষা লাভ করেছিলেন কাটোয়ার নিবাসী কেশব ভারতীর কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী আছে কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে ঠিক আছে জয়নুল আবেদিনকে অক্সিজেন কথাটি কথাটির অর্থ কি অ্যাসিড উৎপাদক অক্সিজেন কথার অর্থ কি অ্যাসিড উৎপাদক পারমাণু সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলি থাকে তাদের কি বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন কি সেটা হচ্ছে অক্সি অ্যাসিটেলেন শিখা পরীক্ষালে লোক দিতে পারে অক্সি অ্যাসিটেলেন শিখার তাপমাত্রা কত প্রায় তিন হাজার থেকে বত্রিশশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর অক্সি হাইড্রোজেন শিখা হচ্ছে প্রায় আড়াই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে একটি তরল জারক এবং একটি তরল বিজারক পদার্থ হলো কোনটি তরল জারক পদার্থ হল ব্রোমিন এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড ঠিক আছে তরল বিজারক হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড জারক ও বিজারক উভয় রূপেই ক্রিয়া করতে সক্ষম এমন দুটি পদার্থ হল কি জারক এবং বিজারক উভয় হিসাবেই কাজ করতে পারে এমন দুটি পদার্থ নাম কি হাইড্রোজেন এবং সালফার সালফার অক্সাইড নেক্সট প্রশ্ন কি আছে সোডা ওয়াটারে উচ্চ চাপে যে গ্যাস দ্রবীভূত থাকে সেটি কি সোডা ওয়াটারে উচ্চ চাপে যে গ্যাস দ্রবীভূত থাকে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তারপর হচ্ছে কলোয়েডে দ্রব্য কণার ব্যাস কত কলোয়েডে দ্রব্যকোনার ব্যাস হচ্ছে কলোয়েডে দ্রব্য কোণার ব্যাস কত কলোয়েডে দ্রব্য কোণার ব্যাস হলো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেমি তারপর কার্বন মনোক্সাইড ও ক্লোরিন গ্যাস পরস্পর যুক্ত হয়ে যে বিষাক্ত যুক্ত যৌগ উৎপন্ন করে সেটি কি কার্বন মনোক্সাইড এবং ক্লোরিন গ্যাস একত্রে মিশিয়ে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস উৎপন্ন করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফসজিন গ্যাসের মধ্যে কি কি গ্যাস যুক্ত থাকে পর কি কি মৌল যুক্ত থাকে কার্বন মনোক্সাইড এবং ক্লোরিন গ্যাস ফসজিন গ্যাস কোন কোন গ্যাসের অনুপাতে তৈরি সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের সংস্প যুক্ত হয়ে এটা হয়েছে হাইড্রোজেন কথার অর্থ কি হাইড্রোজেন কথার অর্থ হলো জল উৎপাদক ভারতের বৃহত্তম উপহদ্র নাম কি ভারতের বৃহত্তম উপহাদ্রের নাম হচ্ছে চিল্কা হ্রদ দেখো তার সাথে সাথে ভিটামিনের নামগুলো বলে দেওয়া হয়েছে ভিটামিন ই এর রাসায়নিক নাম হল টেকোফেরল ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন ফাইলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে সম্বর হ্রদ ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড বহুবার পরীক্ষা এসেছিল কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে বলা হয় হাজার হদের হ্রদের দেশ বলছে শ্বেতপ্ত মানে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কয়লার উপর দিয়ে স্টিম চালনা করলে সমান আয়তনের কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যাকে কি বলা হয় যাকে বলা হয় ওয়াটার গ্যাস ঠিক আছে রাজ্যে অর্থ কমিশন গঠন করে কে রাজ্যে অর্থ কমিশন গঠন করে রাজ্যপাল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাজ্যে অর্থ কমিশন গঠন করে রাজ্যপাল ভুটানের পার্লামেন্টের নাম কী ভুটানের পার্লামেন্টের নাম হলো আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি সোরা প্রশ্ন কি আছে দেখো দার্শনিকের উল কাকে বলা হয় দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড বা জেডেনো কে তারপর সেন বংশের শেষ রাজাকে সেন মংশের শেষ রাজার নাম হচ্ছে লক্ষণ সেন অ্যামোনিয়া গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলে অ্যামোনিয়ার গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া অথবা তো সালে অষ্টক সূত্র প্রকাশ করেন কে নিউজিল্যান্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরমাণুর ইলেকট্রন গঠন অনুযায়ী যোগ যজ্যতার ইলেকট্রনীয় মতামত প্রকাশ করেন কে লুইস ও কুসেল নেক্সট প্রশ্ন কি আছে দেখো জার্মান বিজ্ঞানী অসোয়াল্ডের নামা নাম অনুসারী এইচ এন ও থ্রি এর অপর নাম কী অসহাল পদ্ধতি প্রস্তুতির পদ্ধতিকে অসহাল পদ্ধতি বলে বন্ধুরা পরীক্ষা এটাও দিতে পারে এই এর অপর নাম কী ঠিক আছে মানে মানে প্রস্তুতি কারো মানে প্রস্তুতি যেটা দ্রব্যটা যখন প্রস্তুতি হয় সেই পদ্ধতিরই বিকল্প পদ্ধতির নাম কী অসহাল পদ্ধতি ঠিক আছে বা এই এন ও থ্রি কে তৈরি করেন এটা হচ্ছে বিজ্ঞানী অসোয়াল্ট দীর্ঘ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান কোন গ্রুপে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের এসআই যারা দেবেন তাদের জন্য বা ওয়্যারলেস অপারেটর যারা দেবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হবে আঠেরোতম নেক্সট প্রশ্ন কি আছে দেখো পর্যায় সারণীর কোন পর্যায়ে অতি রস্য পর্যায় বলা হয় যে পর্যায়ের মৌলিক সংখ্যা দুটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অতি রস্য পর্যায় বলা হয় যে পর্যায়ে মৌলিক সংখ্যা থাকে দুটি কত কোন পর্যায়টিকে বলা হয় সেটা হচ্ছে প্রথম পর্যায়টিকে অতি হ্রস্য পর্যায় বলা হয় খনিজ তেলের আংশিক পাতনে অবশেষ রূপে হাইড্রোকার্বনের চটচটে কালো মিশ্রণকে কি বলে যেটি রাস্তা নির্মাণে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাস ফলট ঠিক আছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তার নাম কি চার্লস ডারউইন জগদীশ চন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি আর্ক ইন্ডিকেটর আর্ক ইন্ডিকেটর ঠিক আছে গণপরিষদের 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 প্রথম অধিবেশনে যোগদান করেন কে গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেন দুশো সাতজন সদস্য ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে হয়েছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন কী আছে দেখো পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ডক্টর জেনার তারপর উদ্ভিদ ও প্রাণীর বিপদ নামাকরণ ও বিন্যাসবিধির জনক কাকে বলা হয় ক্যারোলাস রেনিয়াসকে আসকে তারপর ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যায় সেই ঘটনাকে কি বলা হয় সেটাকে বলা হয় ক্লোরোসিস বন্ধুরা প্রতিটি প্রশ্ন ওয়ান লাইনার হিসাবে আছে বলে যেও না প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষা হলে দেবে চারটে করে অপশান দিয়ে ঠিক আছে তো একদম না এড়িয়ে প্রশ্নগুলো করার চেষ্টা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকায় অনুশীলন সমিতির নেতাকে ঢাকাতে অনুশীলন সমিতির নেতা হচ্ছে পুলিন বিহারী দাস ঢাকায় অনুশীলন সমিতির নেতা হচ্ছে কে পুলিন বিহারী দাস পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় বিগত বছরে অনেক কভার এসেছিল প্রশ্নটা ঠিক আছে যারা ভর্তি হতে চায় সেটা এই নম্বরটায় যোগাযোগ করিস তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো ভারতের বিপ্লববাদের ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ভিকাজি রুস্তম কামাকে বলা হয় উনিশশো ষোলো সালে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে উনিশশো ষোলো সালে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি অ্যানিবেশান্তার নেক্সট প্রশ্ন কী আছে দেখো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন কে চিত্তরঞ্জন দাস শোষণের দ্বিতীয় পর্যায়ে কেপ চক্রের প্রথম উৎপাদিত জৈব বস্তুটির নাম কি সাইট্রিক অ্যাসিড মানুষের ফুসফুসে শ্বাসবায়ুর আদান প্রদানের ঘটনার জন্য যত প্রকারে অ্যাল থাকে এই প্রশ্নটাও এটা পিএসসির ফেভারিট প্রশ্ন অ্যালভিওলাই কতগুলি থাকে প্রায় তিরিশ কোটি নিম পাতায় কত শতাংশ শর্করা থাকায় তেতো হয় হানড্রেড পারসেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে আলোর যে তীব্রতায় উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং বর্জনের সমান হয় তাকে কি বলে কম্পেনশান পয়েন্ট বিশ্বের বৃহত্তম মানে বৃহত্তম ভাইরাসের নাম কি পক্স ভাইরাস এর হচ্ছে এর ব্যাস হচ্ছে থার্টি মিও। দেখো এবং বিজ্ঞানী ত্রয়ের নাম কি ইএমপি পথ মানে এটা তৈরি বিজ্ঞানী ত্রয়ের নাম কি ইএমপি পথ ঠিক আছে যে ইএমপি পথ সেটার বিজ্ঞানী এমডেন মেয়ার হব এবং পার্নেস নামক বিজ্ঞানীরা একসাথে করেছে বন্ধুরা তোমাদের তারপরে প্রশ্ন দেখো একশো এম এল রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম জেনেটিক কোডের আবিষ্কার থাকে ডক্টর হরি হরগোবিন্দ খুরানা মানুষের দেহকোষে মোট ক্রমোশন থাকে ছেচল্লিশটি ঠিক আছে তার এবার তোমাদেরকে একটা কথা বলি আগামী বিগত দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে তো তার ওখানে দেখলাম স্যার ভিডিও যদি একটু ছোট করেন তো খুব ভালো আমি জানি না তোমাদের মহামূল্য টাইম নিয়ে তোমরা কি কাজ করতে চাইছো তো তোমাদের কথা অনুযায়ী আমি এইটাই দ্বিতীয় পার্টও বানাবো ঠিক আছে আজকে পর্যন্ত এতটাই ছাড়লাম আবার নেক্সট ভিডিও আমি চাইলে গোটাটা বানাতে পারতাম বিশ্বাস হয় না এই যে তোমার নিজের চোখে দেখো কত প্রশ্ন ছিল কত প্রশ্ন ছিল কিন্তু আমি কি বললাম যে কারো কারোর এত অসুবিধা তো চল্লিশ জন যখন তোমরা তো কেউ কিছু বলছো না তো তোমরা যখন কোনো কমেন্টের উত্তর দেবে না তো আমি তো ভাববো যে সবাই মনে হয় এটাই চাইছে যে ভিডিও যত ছোটো হোক তো আমিও আজ থেকে ওই অল্প অল্প প্রশ্ন নিয়ে ভিডিও বানাবো আমি চেয়েছিলাম যে একসাথে তোমার তিনশো সাড়ে তিনশো প্রশ্ন আমি পড়ে দেবো অলরেডি একশোটা প্রশ্ন ওপর পড়ে দিলাম আমি একশো কুড়ি তিরিশটা তো সেটাই বলবো তোমরা হ্যাঁ তো সেটা কমেন্ট সেকশানে জানিও যে একবারে সবটা করে দেব নাকি ওদের কিছু ছেলে যে কমেন্ট করছে ওদের মতো করে ছোটো ছোটো করে পড়বো ঠিক আছে তো সেইগুলো উত্তরটা দিতে শেখো আগে উত্তরটা না দিলে আমি কিছু জানতে পারবো না আজকে ভিডিওটা এতটাই নেক্সট ভিডিওতে আবার এটার পার্ট নিয়ে আসবো কোনো চিন্তা নাই এখানে প্রায় দেড় হাজার প্রশ্ন আছে সবই শেষ করব জেনারেল সায়েন্স নিয়ে কোনো চিন্তা নাই না তোমাদের জিকে নিয়ে চিন্তা হবে হ্যাঁ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বই নিয়ে চিন্তা হবে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা পেয়েই যাবে ডিসক্রিপশান আর ভিডিওর ডেসক্রিপশানেই সমস্ত কিছু অঙ্কের বই পয় আছে ঠিক আছে তো আজকে পর্যন্ত এতটাই সব ভালো থাকে জয় হিন্দ বন্ধ মাতর